আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমার ছোট্ট এই গাছটা দিয়ে আপনাদের সাথে শুরু করলাম। এখন বিকাল 5:30 মতো বাজে হয়তো। তো এই তো গাছটা, আমার ছোট মেয়ে পানি দিতেছে, ওর আবার অনেক গাছের শখ। তো আমার গাছের শখ করে দেখা আমি এই যে এই গাছটা 100 টাকা দায় না দিছি। এখন এই গাছটার ওই পানি দেয় 3 বেলা খুব সুন্দর যত্ন করে। গাছটা কিন্তু অনেক ছোট আনছিলাম, এখন বড় হয়েছে। উপর দিয়ে দাও মা। হ্যাঁ, সুন্দর করে। তারপর ওই যে ওই পিছনের আলু গাছটির মধ্যে দাও। তো আমি আবার ওই যে পিছনে 2 লিটারের দেখি একটু দেখাই। এই যে পিছনে আবার 2 লিটারের একটা বোতলে মাটি ভরে আমি একটা মিষ্টি আলুর গাছ হয়ে গেছিলো, ওইটা বুইনা দিছি, যে খুব সুন্দর করে হয়েছে মাশাল্লাহ। তার পিছনে একটা মরিচ গাছ বুনছি, খুব সুন্দর করে হয়েছে। এই যে এই তো দাওয়ালা পানি দাও, উপরেরটি তো পানি দাও। তো আমরা সন্ধ্যার পর একটু বাইরে যাব। বাইরে যাব বলতে বড় বোন তো মোবাইল কিনা দিল, এখন বড় বোনের মেয়েরা বলতেছে আন্টি আম্মু তো মোবাইল গিফট করলো আপনারে, তো আমাদেরকে একটু কিছু খাওয়াইবেন না? তো ওদেরকে এই তো খাওয়াইতে সন্ধ্যার পর একটু যাব, তখন আপনাদের সাথে কি খাই না খাই শেয়ার করব। হ্যাঁ, ওই সাইডে এসা দাও। তো আমাদের ভাই আবার একটু ব্যালকনিও নাই, যে বাড়িতে থাকি আবার ছাদও তালা মারা যাইতে দেয় না। তো আমাদের এই জালনার মধ্যে এই গাছ টাছ লাগাইতে হয় শখ করলে, কিছু করার নাই। গরিবের তো শখ থাকলেও কিছু করার থাকে না। মাশাল্লাহ বড় হয়েছে গাছটা, পুইরা যেতেছে পাতাটা, ওইটা জিতেছে। আচ্ছা, ওইটা আমি ঠিক করে দিব। এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন যাইতাছি। বলছিলাম সন্ধ্যার পর বাইরাবো। তো এই যে বাইরেতেছে, আমরা যাইতাছি, যাওয়ার পর আপনাদের সাথে দেখা হবে। তো চলুন যাই। সবাই এখানে খাইতে চাইলো, তো আর মানা করতে পারলাম না, সেই করলাম। আসার পরে আমি আসছি সবার আগে, তারপরে ওরা পরে আসছে। আসা মানে পরে আসলোই তো, এখনই আসলো। আসো বিশু, এই যে এটা আমার বড় বোনের মেয়ে মিশু, যারা ওখানে খেলাধুলা অলরেডি স্টার্ট করেছে। বাচ্চারা তো অনেকই হ্যাপি খুশি যে ওরা খাওয়াচ্ছে।
টিকা বেশি খুশি, ওরা খেলাধুলা বিনোদন পাইছে এই জন্য। খাওয়া দাওয়া শেষ, বাসায় চলে যাচ্ছি। তো আমাদের ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার।